হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইথনি লোচন। আজকে আমি আলোচনা করব উইলিয়াম বাটলার ইয়েটের একটি বিখ্যাত কবিতা, দ্য স্টোলেন চাইল্ড। উইলিয়াম বাটলার ইয়েটস, ওনার জন্ম হল 1865 সালে এবং মৃত্যু 1939 সালে। তিনি 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখান থেকে বন্ধুরা বিশেষ পিলিতে প্রশ্ন আসতে পারে। তিনি অনেকগুলো কবিতা লিখেছেন, যেমন হোয়েন ইউ আর ওল্ড, নো সেকেন্ড ট্রয়, দ্য ম্যান হু ড্রিমড অফ ফেরিল্যান্ড, সেপ্টেম্বর 1913, এ প্রেয়ার ফর মাই ডটার, দ্য টাওয়ার, দ্য রোজ, বাইজেন্টিয়াম ইত্যাদি। তার মধ্যে দ্য স্টুডেন্ট সাইড ইজ ওয়ান অফ দেম। কবিতাটি মূলত স্কাপ লিরিক, অর্থাৎ আইরিশদের কমন সুপারস্টিশনস, যেখানে তারা হিউম্যান চাইল্ডকে চুরি করে, অর্থাৎ যে সৌন্দর্যের প্রলোভন দেখিয়ে তারা তাদের ফেরিল্যান্ডে নিয়ে যায়। এই কবিতার যে স্পিকার, সে হলো ফেরিদের মধ্যে একজন, যে বাচ্চাদেরকে আমন্ত্রণ করছে তাদের রাজ্যে যেতে, অর্থাৎ তাদের যে সুন্দর ল্যান্ড ফেরিল্যান্ড, সেখানে যেতে। আর এই ফেরিল্যান্ড হলো এমন একটি ল্যান্ড যেটি অপার সৌন্দর্যে ভরপুর। সেখানে আছে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য ইত্যাদি। তো ফেরিরা বাচ্চা থেকে আমন্ত্রণ করছে তাদের রাজ্যে যেতে। তারা বলে যে তোমরা যেখানে থাকো সেটা অনেক কষ্টের এবং অনেক নোংরা, অসহ্য, যন্ত্রণা, দয়া ইত্যাদি, তো তোমরা আমাদের রাজ্যে আসতে। অর্থাৎ এই মূল থিম হলো, কবি এখানে বর্ণনা করেছেন, লিফি আইসল্যান্ড, হোয়ার দ্য রকি হাই ল্যান্ড অফ সুলুথ উড টাচ দ্য ওয়াটার অফ দ্য লেক। এখানে ঘুমন্ত ইঁদুরগুলোকে জাগিয়ে দেওয়া হয় বকের ডানা মেলার শব্দ দিয়ে। এখানে আরও একটি দেখানো হয়েছে যে পরীরা তারা হাতে হাত থেকে সারা রাত নৃত্য করে, এবং তারা যে ট্রাউট, অর্থাৎ এক প্রকার মাছ আছে, সে মাছকেও ডিস্টার্ব করে, অর্থাৎ তারা ডিস্টার্বিং ড্রিম দিয়ে তাদেরকে ডিস্টার্ব করে, তাদের ঘুম ভাঙিয়ে দেয়। পরীরা তাদের ফেরি পটস লুকিয়ে রাখে, যেখানে তারা লাল চেরি এবং যে জাম চুরি করে এনে লুকিয়ে রেখেছে। তো পরীরা হিউম্যান চাইল্ডকে আমন্ত্রণ করে তাদের রাজ্যে যেতে, অর্থাৎ তারা বলে যে তোমরা যেখানে আসো সেটা দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, তোমরা আমাদের রাজ্যে আসো, যেখানে তোমরা সুখে শান্তিতে থাকবে, এখানে তোমাদের কোনো কষ্ট হবে না, কেউ তোমাদের আনন্দ করতে বাধা দেবে না। তো শিশুরা এই পরীদের আমন্ত্রণ গ্রহণ করে। তো যাওয়ার আগে তারা ভাবে যে আমরা যদি সেখানে চলে যাই তো আমাদের যে প্রাকৃতিক দৃশ্য, আমরা যে আগে যেসব জিনিস দেখেছি, এনজয় করেছি, এগুলো আমরা প্রচুর মিস করবো। এই জন্য তাদের মনে এক ধরনের বিষণ্ণতার ছাপ দেখা যায়, অর্থাৎ তাদের মধ্যেও এক ধরনের স্বদেশ প্রেম জেগে ওঠে। তারা বলে যে আমরা যে জগতে যাচ্ছি আসলে সেটাও কি অত্যন্ত সুন্দর এবং জয়বর হবে কিনা, এই বিষয়ে তারা মনে সন্দেহ পোষণ করে। তবে তারপরেও তারা যেতে চায়, কারণ তারা পুরী থেকে কথা দিয়েছে যে আমরা সেখানে যাব। তো তারা আরও ভাবে যে প্রকৃতির শব্দ আর তারা শুনতে পাবে না, তারা প্রকৃতির সব দৃশ্য মিস করবে সেখানে, এবং যে দৃশ্যের সাথে তারা অভ্যস্ত ছিল, পাহাড়ে উষ্ণতার শব্দ, কেটলিতে পানি গরম করার শব্দ, এবং ফ্লোরে যে বাদামি ইঁদুরের লাফালাফি, ঝাপাঝাপি এবং যে দৌড়াদৌড়ির শব্দ, তারা সব মিস করবে। তো শিশুরা এই পৃথিবীতে সুন্দর এবং যে দৃশ্য তারা দিয়েছে তা ওইখানে গিয়ে মিস করবে। তারপর তারা ভাবে যে আমরা সেখানে গিয়ে সুখী হই বা না হই, তবু আমরা সেখানে যাব। অর্থাৎ শিশুরা ওই পরীদের আমন্ত্রণ গ্রহণ করে এবং তাদের রাজ্যে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল এই কবিতার মূল সারাংশ। তো এই মাস্টার্সের তথা সাহিত্যের সব বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।